মেরা আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছি? মিস ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে আলহামদুলিল্লাহ, আছি মোটামুটি ভালো। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, থ্যাংক ইউ। গুড মর্নিং ম্যাম। বলো, তোমরা কেমন আছো সবাই একসাথে? আসসালামু আলাইকুম ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের কততম অধ্যায় পড়াবো আমরা, বলো তো? না, আগে বের করে রেখেছি। কার বাসা থেকে সাউন্ড হচ্ছে? মিউট করে দিব, আমরা মিউট করে দিব, ঠিক আছে? আমরা অষ্টম অধ্যায় বের করব, অনুশীলনী বের করব, অষ্টম অধ্যায়ের অনুশীলনীটা আমরা বের করব, ঠিক আছে? পেজ হচ্ছে, দেখো পেজ নাম্বার দেওয়া আছে 57, পেজ নাম্বার 57 দেওয়া ম্যাম আছে। আপনি দুইটা প্রশ্ন দিয়েছেন। হ্যাঁ, প্রশ্ন আমি দিয়েছি, আবারও বের করে রেখে আমি, তোমরা তোমাদের বইটা খাতাটা বের করতে করতে আমি সবাইকে একটু অ্যাটেন্ডেন্স দিয়ে নিই, অ্যাডমিট করে নিই, ঠিক আছে? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। তাসমিয়া, জাকা, জাকিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া খাত। আমি নুশিয়ার জাহান। হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি এখানে দেখছি কে কে আসছে ক্লাসে। হ্যাঁ, ও অ্যাটেন্ডেন্স আমি দিচ্ছি তোমাদের, আমি দেখছি আগে কে কে আসছে। অরণি, তারপর জান্নাত, ফেরদৌস, নুসরাত, রিফাত, তাসনিয়া, জান জান, তাসনিম, রিফা, তাসনিম, আহনা, ম্যাম আসসালামু আলাইকুম, গুড মর্নিং। গুড মর্নিং, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন ম্যাম? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, চলে যাচ্ছে। তোমরা কেমন আছো সবাই? ভালো আছো? সবাই কি বাড়ি থেকে চলে আসছো? সবাই কি বাড়ি? ভালো আছি, আমি বাড়ি থেকে চলে আসছি। কেমন আছেন? আচ্ছা, ঠিক আছে। মোটামুটি যে সবাই নাম লিখে ফেলেছি চ্যাট বক্সে, যার যার নাম, বাড়ি থেকে আসছে, ঠিক আছে? আমরা যখন এই যে চ্যাট বক্সটা খুলব, এখানে আমরা লিখে দিব আজকে ডেট হচ্ছে কত তারিখ, 24 তারিখ, 24। হ্যাঁ শোনো, কত থেকে দিব সেটা আমি বলবো। আমি বলতেছি তোমাদের যে এখানে চ্যাট বক্স আছে, গত ক্লাসে আমি লিখে দিয়েছি, এই যে একটা বক্স সবার মোবাইলে দেখতে পাচ্ছ, মেয়েরা সবাই দেখতে পাচ্ছ? আমার কথা আগে শোনো, দেখতে পাচ্ছ কিনা বলো আগে। দেখি, আমি এটা ক্লিক করলে ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাওয়ার পর এই জায়গায় দেখো টাইপ মেসেজ হেয়ার, এখানে তুমি, যে আমি কার্সর যেখানে রেখেছি এখানে একটা ক্লিক করলে এখানে তোমার নামটা শুধু লিখে দিবে। হ্যাঁ, সেকশন লিখতে পারো, সি না লিখলেও হবে, আইডি নাম্বারও লিখার দরকার নাই, এগুলি আমি লিখে নিব, ঠিক আছে? এখন চলো, আমরা এখন এই পর্যন্ত সুযোগ দিয়েছি। আপনার আইডিতে প্রতিদিন নাম লিখে দিব? আমার আইডিতে নাম লিখবা না, আমার এখানে যে তোমাদের চ্যাট বক্স আছে, যে চ্যাট, CHAT, চ্যাট বক্স মানে এখানে চিঠির একটা বক্স, তুমি আমার কাছে মেল, মানে তোমার, তুমি যে ক্লাসে আজকে আছো সেটার জন্য একটা মেসেজ পাঠিয়ে দিচ্ছ, আমি তোমাকে দেখতে পাচ্ছি, ক্লাসও দেখতে পাচ্ছি, জাস্ট অ্যাটেন্ডেন্স এর জন্য এটা আমি, তোমরা এটা দিয়ে দিবে এখানে, তোমার নামটা দিয়ে দিবে। তাহলে আমি এই বক্সে যখন ক্লিক করব দেখব কে কে আছে এখানে, যে মরিয়ম দিয়েছে, খাদিজা, তুলকু,
সরি খাদিজাতুল কোবরা সুপ্রিয়া দিয়েছে, তারপরে কি এখানে দেখ সুমাইয়া খাতুন দিয়েছে, ফারহানা আহমেদ দিয়েছে, অরণি মজুমদার দিয়েছে, এই যে এইভাবে তোমরা দিয়ে যাবা। তারপরও কেউ যদি দিতে না পারো সমস্যা নাই, আমিও তার পেজে দিয়ে দিব। আমি জাস্ট তোমাদেরকে লেখাটা শিখাচ্ছি, কারণ বড় হলেও তোমাদের নিজের কাজ নিজেরই করতে হবে, তখন কিন্তু পাশে বাবা মা থাকবে না, সবসময় বাবা মা দেখাই দিবে না। এই জন্য আমি প্রতি ক্লাসই তোমাদের এই কথাটা বলি, এটা মনোযোগ দিয়ে সব ক্লাসই তোমরা এরকম দিয়ে দিলে ম্যাডামরা জেনে যাবে যে কে কে ক্লাসে আছো, অ্যাডভান্স দিয়ে দিবে। আচ্ছা আমরা আজকে যতটুকু পড়েছি, এটা হচ্ছে আমাদের অধ্যায় হচ্ছে অষ্টম, মানে 8 অধ্যায়, ঠিক আছে? বুঝতে পেরেছো? না পারলে আবার বুঝিয়ে দেবো, প্রতি ক্লাসে একবার করে দুইবার করে বলবো, বলতে বলতে তোমরা বুঝে যাবে। আচ্ছা আমরা গত ক্লাসে কথা কেউ বলবো না, আমরা 1 2 দিয়েছি, তাও আমি আমি বলে দিচ্ছি নিচের প্রশ্নগুলো উত্তর দাও। টয়লেট ব্যবহার করার পর তোমরা কি তোমার কি করা উচিত লেখো। অতএব তোমরা এটা লিখেছো, তোমরা এটার উত্তর সবাই জানো, সবাই পেয়েছো, পেয়েছো কি? হ্যাঁ সবাই পেয়েছো উত্তরটা, আমি জানতে চেয়েছি সবাই পেয়েছো কিনা। তোমরা তো মুখস্থ করে ফেললো, অন্যদিন আমি পড়া ধরবো, আমি পড়া কিন্তু এখনো তোমাদের ধরছি না। তার মানে এই না যে ম্যাডাম যে কখনই পড়া ধরবো না, তা না, ম্যাডাম আমি পড়া ধরবো, তোমাদেরকে পড়ার সময় দিয়ে দিয়েছি, যখন যে অধ্যায় পড়াবো তোমরা পড়ে ফেলবা, তারপর আমি এক পরে শুধু আমি পড়াই ধরবো, তখন আর কিন্তু আর পড়াবো না, লিখাবো না। আচ্ছা তারপর দেখো এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার 2টি উপায় লেখো। তাহলে আমাদের আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার 2টি উপায় আমরা লিখে দিয়েছি। এক মিনিট দাঁড়া, ওয়ালাইকুম আসসালাম, একটা মিনিট দেখো, আমার একটা কল আসছে, আমি এক মিনিট একটু রিসিভ করে নেই। হ্যালো আসসালামু আলাইকুম, হ্যাঁ বলো কি হয়েছে? তোমার এই সাবজেক্টটা না দাও, কিন্তু অন্য সাবজেক্ট থাকলে তুমি দিয়ে এসো, ওনারাই বুঝবে, ঠিক আছে? ঠিক আছে, অন্য সাবজেক্ট আছে না, ধরো বিজ্ঞান অঙ্ক থাকতে পারে, সেটা দিয়ে এসো, ওইটা না নেক্সট উইকে তুমি দিয়ে দিও, তুমি করো নাই। নেক্সট উইক তোমার সেটা বলে দিবে, আজকে গেলে তারপরে আমাদের সবটা যখন অ্যাসাইনমেন্ট আসবে সেটা তুমি জানবাই, নেক্সট 13 তম সপ্তাহে তোমার কি আসবে তখন তুমি দিয়ে দিবে, তোমার ইচ্ছা। এটা তুমি ওইখানে গেলি ম্যাডামদেরকে বললি, ম্যাডামরা বলো ওকে, ম্যাডামকে জিজ্ঞেস করলে বলে দিবে, ঠিক আছে? বলো ম্যাডাম আমি এই দুইটা দিয়েছি, ওইটা তো আমি কমপ্লিট করতে পারি নাই, নেক্সট সপ্তাহে দিলে হবে না, যদি ম্যাডাম বলে হ্যাঁ হবে, তাহলে ওকে। তোমার ক্লাস চলতেছে তো, আমি কথা বলতে পারছি না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখো মেয়েরা, এখানে দেখো আমাদের এখানে আরো ফ্রেন্ড স্টুডেন্ট, আমাদের ফ্রেন্ড আচ্ছা চলে আসছে। আচ্ছা দেখো আমরা এখন 3 নম্বর প্রশ্নে যাব, আমরা তাড়াহুড়া করব না, আমরা কাউকে তাড়াহুড়াও দিব না, যে আমি লিখে ফেলছি ম্যাডাম তাড়াতাড়ি 4 নম্বরটা দেন, এই কথা কখনই বলবা না। তোমার যে ফ্রেন্ড আছে তারাও লিখবে, অনেকে যে লেট করে ঢুকছে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকে আমরা লিখব কিভাবে হাত ধুতে হয় বর্ণনা করো। 3 নম্বর হচ্ছে কি রণবীর, তো আজকে কি তোমার ক্লাস, এখন কি আমার সাথে তোমার ক্লাস রণবীর? তোমার তো এখন আমার সাথে ক্লাস না, আমার ক্লাস তোমার সাথে হবে 10:40 থেকে, আমার ক্লাস তোমার সাথে হবে 10:40 থেকে। হ্যাঁ রণবীর তোমার ক্লাস আমার সাথে 10:40 হবে, তুমি এখন ক্লাস থেকে লিভ নিবে, ঠিক আছে? আচ্ছা তাহলে চলে যাই আমরা আমাদের কত নাম্বার কোশ্চেন, ঠিক আছে মিস? আমরা আমাদের 3 নম্বর কোশ্চেনে চলে, এই যে 3 নম্বর কোশ্চেন, আমরা 3 নম্বর কোশ্চেনে চলে আসছি মিস। আমি হ্যাঁ ঠিক আছে ইফা, তাসলিম কিছু বলতে চাচ্ছো আমার কাছে, অহনা কিছু বলতে চাচ্ছো? না রিমিস বলো কি বলতে চাচ্ছো। আজকে যেহেতু তুমি এখন আসছো, তুমি এখন 3 নম্বর থেকেই তুলবে, যখন তোমার 1 নম্বর 2 নম্বর তোলা হবে না সেটা আমি ক্লাসের শেষে তোমাকে দিয়ে দিব, ঠিক আছে? আজকে আমাদের যেখান থেকে লেসন আমরা সেখান থেকে লেসনটা নিব, নাহলে আমরা আবার অন্যরা পিছিয়ে যাব। তো সবাই এখান থেকে লেখা শুরু করো, প্রশ্ন হচ্ছে কিভাবে হাত ধুতে হয় বর্ণনা করো, ঠিক আছে? কিভাবে হাত ধুতে হয় বর্ণনা করো। সবাই এখানে কি করবা, আমরা কিভাবে হাত ধুতে হয়, হাত ধোয়ার একটা ছবিও আমরা এখানে দিয়ে দিয়েছি,
তো তোমরা এখানে অবশ্যই এখান থেকে লিখা শুরু করবে আর ক্লাসে এসেই বলবা না কেউ হ্যাঁ এখন লিখবা কেউ ক্লাসে এসে বলবা না ম্যাডাম আগের পড়াটা দেন আজকে আমি এখান থেকে শুরু করেছি আজকে আমরা যারা আগের ক্লাসে ছিলে আজকে সবাই জানো আমি 3 নাম্বার কোশ্চেন থেকে আমি আজকে ক্লাস নাও শুরু করেছি তোমরা সুন্দর করে খাতায় লিখে ফেলবে ঠিক আছে কিভাবে হাত ধুতে হয় বর্ণনা করো ঠিক আছে সবাই লিখে নিবা লিখো উত্তর হাত ধোয়ার জন্য তোমরা যদি এখন না লিখো স্ক্রিনশট দিয়ে নাও তো পরেও তোমাদের মোবাইল থেকে নিয়ে লিখতে হবে এর জন্য ক্লাসের কাজ ক্লাসে আমরা করে ফেলবো এখনি লিখে ফেলবো হ্যাঁ অনেক গার্ডিয়ান আমাকে কল দিয়ে বলে ম্যাডাম আপনার মেয়ে ক্লাসে এসে তারা লিখতে চায় না তারা স্ক্রিনশট দিয়ে তুলে নেয় আপনি অবশ্যই ক্লাসে বলে দিবেন তারা যেন ক্লাসে লিখে নেয় কারণ তাদের অনেক লেখা থাকে এসডব্লিউ থাকে দেখা যায় একসাথে এত এসডব্লিউ তারা তুলতে পারে না এজন্য আপনি অবশ্যই বলবেন আপনার ক্লাসে অন্তত আপনার লেখাটা যেন লিখে নেয় অতএব তোমরা তাড়াতাড়ি পেজ বের করে হাতে কলম নিয়ে লেখা শুরু করে দাও যারা ছেলেরা আসতেছে আমার ক্লাস আমি বারবার বলছি ছেলেরা তোমাদের ক্লাস আমার সাথে না এখন তোমাদের ক্লাস আমার সাথে 10:40 থেকে শুরু হবে তোমরা কেন বুঝতে পারছো না তাহলে দেখো কি উত্তরটা কি হাত ধোয়ার জন্য প্রথমে পরিষ্কার পানিতে দুই হাতে কবজি কবজি বুঝেছো এই একজন ছেলে আমাদের ক্লাসে ঢুকেছে হ্যাঁ ঢুকেছে আমি বলছি বারবার সে একই কাজ করছে তোমরা লিখে মনোযোগ সহকারে লিখো মনোযোগ সহকারে লিখে ফেলো কেন এখন ক্লাস এখন তুমি কেন করবা বলো তুমি সময় জানো না তোমাদের 10:40 থেকে ক্লাস কিন্তু ক্লাসটা ডিস্টার্ব করছো মেয়েরা ক্লাস নিতে পারছে না ক্লাস করতে পারছে না তোমরা 10:40 তোমাদের ক্লাস 10:40 ওকে ক্লাস থেকে এখন তুমি বের হয়ে যাবে আমি যেন গিয়ে দেখি তুমি নাই ক্লাসে ঠিক আছে আচ্ছা এখানে লিখো মেয়েরা লিখো সুন্দর করে লিখো হাত ধোয়ার জন্য প্রথমে আমি পড়াটা বুঝাই দিচ্ছি তোমরা এই ফাঁকে লিখে নাও কিভাবে হাত ধুতে হয় বর্ণনা করো তাহলে হাত ধোয়ার জন্য প্রথমে পরিষ্কার পানিতে কেউ কথা বলবো না মেয়েরা কেউ কথা বলবো না ছেলেরাও যারা ছেলেরা আসতে তারা চলে যাও তারা তোমরা পরে ক্লাসে আসবে এরপরে দ্বিতীয় ক্লাস তোমাদের সাথে আমার ঠিক আছে পানিতে দুই হাতের কবজি পর্যন্ত ভিজিয়ে নিতে ভিজিয়ে নিয়ে সাবান মাখতে হবে আমরা পানিতে আগে কবজি গুলো ভিজাবো ভিজিয়ে তারপরে কি করব সাবান মাখবো কিভাবে মাখবো ছবিও আমি দিয়ে দিয়েছি তুমি দেখতে পাচ্ছো তোমরা প্রতিটি আঙ্গুল ও নখের মাথা গুলো প্রতিটি আঙ্গুলের এবং মাথা গুলো আমরা কি করব দেখেছি আমি তোমরা লিখো তোমরা কথা বলো না আমি দেখেছি আমি কথা বলছি ওর সাথে তোমরা লিখো তোমাদের সময় পাস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমার কথা ছেলেরা তোমরা তো জানো মঙ্গলবারে তোমাদের সাথে আমার ক্লাস 10:40 থেকে কেন তোমরা 10:00 ঢুকেছো প্রথম ক্লাস যার সাথে হবে তুমি তার সাথে করবা না থাকলে ম্যাডাম বসে থাকবা তুমি দ্বিতীয় ক্লাসে আমার সাথে ইন করবা প্রথম ক্লাসে কেউ আমার সাথে এখন ইন করবা না ঠিক আছে আমি যেন কাউকে না দেখি আমার ক্লাসে ইন করতে এখন আচ্ছা দেখো তারপর 2 নাম্বার লাইনটা কি দ্বিতীয় নাম্বার লাইন হচ্ছে প্রতিটি আঙ্গুল ও নখের মাথাগুলো ভালো করে সাবান মাখিয়ে ঘষতে হবে তাহলে আমাদের আঙ্গুলের প্রতিটা আঙ্গুলের মাঝখানে বরাবর উপর থেকে নিচ পর্যন্ত আঙ্গুল গুলো আমরা ঘষবো এবং নখের মাথার ভিতরে যে একটু ফাঁক আছে সেখানে আমরা ঘষে আমাদের জীবাণু থাকলে সেটা আমরা সাবান দিয়ে পরিষ্কার করবো এরপর পরিষ্কার পানিতে পানি নিয়ে হাত ধুয়ে ধুয়ে নিতে হবে এরপর পরিষ্কার পানি নিয়ে হাত ধুয়ে হ্যাঁ আছে আমি দেখতেছি তোমাদের যারা গার্ডিয়ান পাশে বসা ছেলেরা কথা বলো না তোমরা তোমরা তোমাদের পরে ক্লাসে ঢুকবে আর কেউ কথা বলবা না কারো পাশ থেকে যেন কোনো কথা না আসে ঠিক আছে এখন আমরা কিছু বলবা তুমি সুপ্রিয়া কিছু বলবা আচ্ছা আমরা
তোমাদের সবার একটা লাইন লেখা হয়ে গেছে তাসনিয়া মো তোমাদের লেখা হয়ে গিয়েছে নামি স্যার এক লাইন আছে হ্যাঁ লিখো ম্যাম এক লাইন আছে একটু দাঁড়ান দীপ্তি লিখেছো আজকে আঙ্কি আঙ্কিকা বিশ্বাস আসেনেন ক্লাসে ওইসি আসছে নাকি আঙ্কিকা আসে নাই ম্যাম আমি লিখো যাদের লিখা শেষ বলছি লিখা শেষ এটার বলার দরকার নাই ঠিক আছে যাদের লিখা হয়নি তারাই বলবে ম্যাডাম আমার লিখা হয়নি আর একটু অপেক্ষা করেন আমরা অবশ্যই অপেক্ষা করব ঠিক আছে ইসলামের লেখা হয় না একটু অপেক্ষা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা অপেক্ষায় আছি জিসান আসে নাই আজকে জিসান আসছে ক্লাসে জিসান আসে নাই ইসলামের লেখা হয় না একটু অপেক্ষা করেন আচ্ছা ঠিক আছে অরুণি তোমার লেখা শেষ কি ব্যাপার মারুফ আমি তোমাকে ক্লাস থেকে চলে যেতে মারুফ আমি কিন্তু তোমাকে রিমুভ করে দিব তুমি ক্লাস মারুফ হাসান না অপেক্ষা করেন আমি বলছি ছেলেদের আমার ক্লাসে ঢুকতে না কেন ছেলেরা ঢুকছো তোমরা পরে ক্লাসে ঢুকবে মেয়েরা খুব ডিস্টার্ব ফিল করছে তোমাদের আমার সাথে 10:40 থেকে ক্লাস তোমরা বারবার এরকম করছো কেন ছেলেরা তাহলে আমরা কি বুঝতে পেরেছি কিভাবে হাত ধুতে হবে তার ব্যবহারটা আমরা বুঝতে পেরেছি আমরা একটা সাবান নিব এবং পরিষ্কার পানি নিব সেখানে আমাদের হাতের কবজি পর্যন্ত ধুব আর নখের ভিতরের আর পুরো আঙ্গুলগুলো আমরা ভালো করে ঘষে ঘষে হ্যাঁ মেজে মেজে আমরা ধুয়ে পরিষ্কার পানিতে হাত ধুব ঠিক আছে কেউ যদি জিজ্ঞেস করে তুমি কিভাবে হাত ধুবে তখন তুমি সুন্দর করে এটা বলবে খাতা দেখে না মুখস্থ করেও না বুঝে বুঝে সুন্দর করে বলবে তাহলে আমাদের 3 নম্বর কোশ্চেনটা শেষ এখন আমরা চলে যাব 4 নম্বর প্লিজ 1 মিনিট দাঁড়ান ওই 4 নম্বর দাঁড়ান দাঁড়ান 1 মিনিট আমরা 4 নম্বর কোশ্চেনটা আমরা মুখে বলি তুমি আমি তো বই বসেই আছি দাঁড়াবো কেন কথা বলো না এখানে দেখো খাদ্য সংরক্ষণের 2টি উপায় লিখো আমরা তারপরে কোশ্চেনে চলে যাব কিভাবে খাদ্য সংরক্ষণ করতে হয় তার 2টি উপায় আমরা সরি হ্যাঁ আমাদের আবার রিডিং পড়া আছে কিছু রিডিং এ আবার যেতে হবে হ্যাঁ আমাদের আবার রিডিং পড়া কি সব শেষ করে ফেলছি না না কে জানি দাগাচ্ছে মিস লেখা শেষ দিয়ে তারপর আমাদের 4 নম্বর হচ্ছে অসুখ থেকে বাঁচার 4টি ভালো অভ্যাস লিখো অসুখ থেকে বাঁচার আমাদের যে 4টি ভালো অভ্যাস সেটা আমরা লিখবো এখন দেখো আমরা 4 নম্বর প্রশ্নে গেলাম অসুখ থেকে বাঁচার 4টি ভালো অভ্যাস লিখো হ্যাঁ হ্যাঁ তারপরে দেখো এতক্ষণ 3টা লাইন লিখতে তোমাদের মোটামুটি চলে গেল 8 মিনিটে আমরা 3টা লাইন লিখতে যদি আমাদের 8 মিনিট লাগে 4টা লাইন লিখতে আমাদের কয় মিনিট লাগবে 10 মিনিট আমরা প্রশ্ন কেউ তুলবো না প্রশ্ন বইয়ে আছে বইয়ের মধ্যে পৃষ্ঠার মধ্যে আমরা একটা টিক দিব আর তারিখ দিয়ে রাখবো আজকে কত তারিখ থেকে আমি তোমাদের প্রশ্নগুলি লিখাচ্ছি যেহেতু 3 কোশ্চেন 3 থেকে লিখাচ্ছি তাহলে এখানে কোশ্চেন 3-এর এখানে একটা টিক দিয়ে লিখবা 24 তারিখ তার মানে 3 4 5 যাই পড়াবো 24 তারিখের পড়া ঠিক আছে প্রতিদিন তোমাদের নতুন নতুন জিনিস শিখায় তোমরা কেউ শিখতে চাও না ঠিক আছে তাহলে আমরা প্রশ্নটা দেখি প্রশ্নের সমাধানটা দিয়ে দেই অসুখ থেকে বাঁচার 4টি ভালো অভ্যাস লেখো তাহলে আমরা অসুখ থেকে বাঁচার জন্য 4টি ভালো অভ্যাস কি কি সেটা জানবো এক হচ্ছে ক হচ্ছে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শরীর প্রথমে আমাদের কাজ হচ্ছে আমাদের শরীরকে কি পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও যদি বানান ভুল যায় আমাকে বলবে কারণ টাইপ করার সময় লিখাতে এদিক ওদিক একটু ভুল হতে পারে আমি ঠিক করে দিব ঠিক আছে কোনো সমস্যা নাই না আমরা এটা লিখবো না এখন আমরা 4 নম্বরটা লিখবো দেখো এখানে অসুখ থেকে বাঁচা 4টি ভালো অভ্যাস লিখো মেয়েরা ডিস্টার্ব করছে কেন ফোন দিয়ে আচ্ছা অসুখ থেকে বাঁচার 4টি ভালো অভ্যাস হলো দেখো প্রশ্নেই লিখা আছে অভ্যাস লিখো প্রশ্ন থেকে লিখবো অসুখ থেকে বাঁচার 4টি আপনার কথা আস্তে আস্তে শোনা যায় আস্তে আস্তে শোনা যাচ্ছে
আচ্ছা আমি দেখি সাউন্ড কমানো মনে হয় আচ্ছা আমি এখন 96 দিয়ে দিই ম্যাম ম্যাম জোরেই শোনা যাচ্ছে আচ্ছা লিখো তাহলে আমাদের এখানে উত্তর কি হবে অসুখ থেকে বাঁচার চারটি ভালো অভ্যাস হলো এক এক দিতে পারো বা রুমাল নাম্বার দিতে পারো কখ দিতে পারো তোমার যেটা ভালো লাগে তুমি সেই নাম্বার দিতে পারো বা আমি যেটা দিয়েছি সেটাও তুমি দিলে ভালো বলো ম্যাম আপনি চার নাম্বারে পরিমিত ব্যায়াম প্রয়োজনীয় ও পর্যাপ্ত বিশ্রাম করা শোনো আমি 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 বলতেছি হ্যাঁ করা বিশ্রাম করা হবে এখানে লিখতে গিয়ে গ্যাপ পড়ে গিয়েছে এটা ঠিক করে দিচ্ছি হ্যাঁ এটা ভুল হয় নাই তাহলে ক হচ্ছে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রথম কাজ হচ্ছে আমাদের বডিকে আমাদের নিজেদের বডিকে কি রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দ্বিতীয় কাজ কি দ্বিতীয় ভালো অভ্যাস হচ্ছে খাবার আগে খাবার যখন তুমি খাবে তার আগে এবং টয়লেট ব্যবহার করার পর টয়লেটে যাওয়ার গিয়ে টয়লেট থেকে বের হওয়ার পর তুমি কি করবে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিবে তাহলে খাওয়ার আগে এবং খাওয়ার পরে না ঠিক টয়লেট থেকে বের টয়লেটে গিয়ে টয়লেট থেকে বের হওয়ার পর তুমি কি করবে সাবান নিয়ে হাত ধুবে কিভাবে ধুবে সেই হাত ধোয়ার প্রসেসিংটা আমি বলে দিয়েছি আগে কোশ্চেনে বলে দিয়েছি তারপরে দেখো মেয়েরা কি সমস্যা সবাই তো আসছে কিন্তু অনেক মেয়ে ক্লাসে ইন করতে পারছো না তাদের নেট স্লো এর জন্য তোমরা ইন করতে পারছো না সেজন্য আমি খুবই দুঃখিত আমার কিছু করার নাই আচ্ছা তারপরে তোমরা ট্রাই করো দেখো ক্লাসে ইন করতে পারো কিনা অ্যাডমিট হতে পারো কিনা গ নাম্বার হচ্ছে নিরাপদ পানি পান করা হ্যাঁ তোমরা যে পানিগুলি খাবে কাঁচা খাবে না তোমরা সেগুলো পানি ফুটিয়ে খাবে নালে ফিল্টারে করে খাবে নালে ফ্রিজে রেখে নরমাল করে পানিগুলি খাবে তাহলে আমরা নিরাপদ পানি কি করব পান করব খাবো নিরাপদ পানি কি করা যায় পান করা যায় আমরা পান করব তারপর চার নাম্বারটা কি আমি কিন্তু বুঝাই দিচ্ছি কেউ যদি না বুঝতে পারো হাত তুলে বলবা ম্যাডাম এই লাইনটা বুঝি নাই এই লাইনটা আবার বুঝিয়ে দেন আমি অবশ্যই তোমাকে বুঝিয়ে দিব তারপর দেখো এখানে নিরাপদ পানি পান করা নিরাপদ পানি পান করা একটা জিনিস দেখে নে আমি দাঁড়াও এক মিনিট নিরাপদ পানি পান করা ঠিক আছে অপেক্ষা করো একটা জিনিস আমি দেখাই দিচ্ছি নাহলে তোমরা বুঝবে না ক্লাসের মধ্যেই দেখাচ্ছি এটা তোমার না অপেক্ষা করো মেয়েরা একটু অপেক্ষা করো এক মিনিট ওকে ম্যাম ওকে আমরা নিরাপদ পানি কিভাবে পান করব তার একটা ছবি আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা ছবিটা দেখলেও বুঝবে কি করতে হবে হ্যাঁ এটা গ নাম্বারও আছে এখানেও দিয়ে দিলাম তোমরা একটু দেখবে দেখলে তোমাদের জন্য সুবিধা হবে আচ্ছা তাহলে তাহলে এখানে দেখো নিরাপদ পানি পান করা পরিমিত ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম করা তাহলে পরিমিত পানি কি করব আমরা হ্যাঁ পরিমিত ব্যায়াম করব এবং পর্যাপ্ত বিশ্রাম করব বলো কে কি বলতে চাও বলো কে কে বলতে চাও হাত তুলো বলো কি বলবা বলো ম্যাম আমার লিখা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে অপেক্ষা করো হয়ে গেছে বললে তো হইলো না বলবে ম্যাডাম আমার লেখা হয়ে গিয়েছে বা আমার নরমাল বলো ম্যাডাম আমার লেখা হয়েছে বা শেষ আমরা বেশি শুদ্ধ করতে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা যাব এখন সবার চার নাম্বার কোশ্চেন হয়ে গিয়েছে পাঁচ নাম্বার দিবেন দাঁড়াও কথা বলবো আমরা সবাই লিখেছি
কোথাও কারো লাইন একটা গ্যাপ আছে যারা লেট করে আসবে তারা স্ক্রিনশট দিয়ে নিবা যারা এই মুহূর্তে ক্লাসে এসেছো সেই স্ক্রিনশট জান্নাত তোর তো জান্নাত ক্লাসে আসছে আজকে ফটোটা ব্ল্যাক মারলে তো আপনি দিতে পারেন কি কি তুমি এই মাত্র আসছো ক্লাসে ব্যাপার কি এতক্ষণ আসতে পারো নাই হ্যাঁ যারা এই মাত্র ক্লাসে আসছো তারা অবশ্যই মিস আমি জান্নাতুল ফেরদৌস আমার লেখা শেষ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ মিস এতক্ষণ তো ঢুকেছিল আপনি নেন নাই এটা আমার লেখা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা খুকি দেখো ঠিক আছে ওকে এক মিনিট দাঁড়াও সবাই এক মিনিট বসো খুকির সাথে কথা বলি খুকি যদি তুমি এতক্ষণ লিখতে না পারো তাহলে তুমি এখন এই মুহূর্তে এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি হ্যাঁ আমাদের 10:26 বেজে গিয়েছে পরে আমরা পরের কোশ্চেন গুলো আমরা লিখতে পারবো না ঠিক আছে তাহলে আমরা যারা এখন এই মুহূর্তে ইন করেছো ক্লাসে হ্যাঁ পরে অবশ্যই দিব হ্যাঁ পরে অবশ্যই তোমাকে আমি 3 নাম্বারটা দিয়ে দিব ঠিক আছে আমার মনে আছে কে পাওনাই সেটা ক্লাস শেষ হওয়ার 2 মিনিট আগে দিব তোমরা স্ক্রিনশট বা 1 মিনিট আগে দিলে স্ক্রিনশট দিয়ে নিবে এখন আমরা 5 নম্বরে যাব 5 নম্বরে দেখো কোথায় কোথায় রোগ জীবাণু থাকে আমরা জানি আসলে কোথায় কোথায় থাকে এখন লিখে নিলে আমাদের জন্য সুবিধা হবে আসলে কোথায় কোথায় আমাদের রোগ জীবাণু থাকে আমরা বইয়ের লাস্ট পেজে পড়েছিলাম আমাদের মনে আছে আমাদের কোথায় কোথায় রোগ জীবাণুগুলো থাকে আমাদের লাস্ট পেজে 55 পৃষ্ঠায় আমরা পড়েছিলাম সেখান থেকে আমি তোমাদেরকে 55-56 পৃষ্ঠা আমরা মোটামুটি পড়েছি সেখান থেকে আমি কোশ্চেন করেছি অ্যানসার গুলো তোমাদের দিয়ে দিয়েছি যারা আমার ক্লাসে এসেছো নেক্সট ক্লাসে তারা অবশ্যই সেটা অ্যানসার করতে পারছো সবাই লিখে নিবা কেউ স্ক্রিনশট দিবা না আমি বারবার বলছি তোমাদের গার্ডিয়ানরা আমাকে ফোন করে কমপ্লেইন দিয়েছে ম্যাডাম আপনার মেয়েরা ক্লাসে কোনো ক্লাসে লিখে না লিখতে চায় না আপনি অবশ্যই তাদেরকে ক্লাসে লিখাবেন আমার তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা লিখে নিবা যখন আমি বলি স্ক্রিনশট দিতে তখনই তোমরা স্ক্রিনশট দিবা যারা লেট করে আসবে হ্যাঁ ক্লাসে প্রত্যেকটা কোশ্চেনের আগে লেট করে ক্লাসে ইন করবে তারাই শুধু স্ক্রিনশট দিবা আর বাকি সবাই লিখে নিবা ঠিক আছে প্রত্যেক দিনই লেট করে আসা যাবে না প্রতিদিন আর্লি আসবে বলো তোমার খাতুন বলো মানুষের 80-80 তারপর কি কমা হবে না হ্যাঁ কমা হবে হয়তো আমার এখানে দিতে ভুল হয়ে গেছে দেই নাই তুমি দিয়ে নাও অসুবিধা নাই আবার কমা না দিলে হবে লাস্টে একটা দাঁড়ি দিলে হবে কমা কমা দিও ভালো তাহলে রোগ জীবাণু কোথায় 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 রোগ জীবাণু থাকে এটা আমরা এখন তোমাদের সাথে একটু পড়ে বুঝিয়ে দিব তোমরা অবশ্যই সেটা বুঝে নিবা তাহলে 1 নাম্বার হচ্ছে দূষিত পানিতে যে পানিতে কল কারখানার ময়লা আবর্জনা পানি থাকে সেই পানিতে জীবাণু থাকে অপরিষ্কার হাত যে হাত দিয়ে তুমি অনেক কি কাজ করেছো যেখানে জীবাণু অবস্থান করছে সেই হাত দিয়ে অপরিষ্কার হাত তারপর হচ্ছে কি খোলা ও বাসি খাবার যে খাবার গুলো খোলা থাকে সেখানে জীবাণু থাকতে পারে কোনো কিছু পোকামাকড় পড়ে দূষিত হতে পারে আমরা হয়তো দেখি না চোখে আবার কি বাসি খাবার যেটা 5-6 দিন আগের খাবার থাকে সেই খাবারও থাকে তারপর মানুষের হাঁচি কাশি তারপর হচ্ছে দরজার হাতল টেবিল চেয়ার টয়লেটের জিনিস এগুলি আসলে ময়লা পড়ে থাকে এবং জীবাণু অবস্থান করে এগুলো আমরা জানি এগুলো আমাদের বাসার সবারই আছে আমরা সবসময় বাসার পড়াশোনা শেষ করে নিজেদের কাজে একটু মাঝে মাঝে আব্বু আম্মুকে সহযোগিতা করব দরজার হাতলটা মুছে ফেলবো নিজেকে নিজে কোনো কাজই ছোট না আমরা নিজেরা মাঝে মাঝে সময় পেলে পেলে করব কারণ সব সময় তো আমাদের বাসায় সার্ভেন্ট থাকে না হ্যাঁ তো যেহেতু আমরা মাঝে মাঝে নিজের কাজটা নিজের পড়ার টেবিলটা আমি নিজে মুছে ফেলবো চেয়ারটা আমি মুছে ফেলবো একটা ভালো সুতির ন্যাকড়া দিয়ে হ্যাঁ তারপর টয়লেটের জিনিসপত্রগুলো নাইবা তুমি মুছলে সে যা সার্ভেন্ট থাকবে সে মুছে দিবে দরজার হাতলটা তুমি যদি পারো তোমার ঘরের দরজার হাতলটা তুমি মুছবে সব ঘরের মোছার দরকার নেই তোমার ঘরটাকে তোমার রুমটাকে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর তোমার টয়লেটটা চেষ্টা করবে তারপর দেখো পোকা মাকড় পোকা মাকড়ের অসুবিধা নাই লিখা শেষ বসে থাকবো অন্যরা লিখবে অনেকগুলো পয়েন্ট তো এখানে 1, 2, 3, 4, 5, 6টা পয়েন্ট লিখতে সময় লাগবে সবাই লিখুক সবাই লিখলে সবাই যখন বলবে লিখা শেষ তখনই আমি তোমাদের পরের কোশ্চেনে যাব পরের কোশ্চেনটা সহজ এত কঠিন না যেহেতু আমরা রিডিং পড়েছি আমরা জানি আমাদের পড়াগুলো অনেক সহজ আমরা আশা করি সহজভাবেই পড়া নিব পড়াকে কঠিন দিলে পড়া কঠিন হলে আর
হ্যাঁ, পরি পড়া যদি কঠিন কঠিন লাগে তখন আর তোমার পড়াশোনা করতে ইচ্ছা করবে না, সবসময় পড়াশোনাকে সহজ মনে করবে, তাহলে তোমরা প্রমোশন পাবে আর প্রতিদিন ক্লাসে আসবে, অবশ্যই আসবে। আমি আসার আগে তোমরা ক্লাসের সামনে বসে থাকবে, আমি যখন ইন করবো তখন তোমাকে অ্যাডমিন করে গ্রহণ করব। আচ্ছা, তারপর দেখো 6 নম্বর হচ্ছে পোকামাকড়। পোকামাকড় দংশনেও আমাদের শরীরে জীবাণু প্রবেশ করতে পারে এবং মশা মাছির কামড়েও আমরা কি অসুস্থ হতে পারি, বলো? আমাদের শরীরে জীবাণু প্রবেশ করতে পারে। দরজার হাতল, টেবিল, চেয়ার, টয়লেটের জিনিসপত্র, টয়লেটে যা থাকবে আর কি, এগুলি আর নাম দেই নেই, এটা তোমরা জানো কি থাকে। এই বলো ম্যাম, আমার লেখা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গিয়েছে, এটা আমি বলতে বলি নাই, যার হয় নাই সেই শুধু বলবে ম্যাডাম আমার লেখা শেষ হয় নাই, আর একটু অপেক্ষা করে। আর এখন বলার দরকার নাই কাউকে, সবাই লিখতেছে লিখো, আমি প্রয়োজন মতে তোমাদের নেক্সট কোশ্চেনে যাব। আর কোশ্চেন যদি থেকেও যায় সমস্যা নাই, আমরা অল্প অল্প করে পড়ব, অল্প অল্প করে মুখস্থ করব, তাহলে আমাদের পড়া সহজ হবে। হ্যাঁ, খোলা খোলা ও বাসি খাবার, খোলা মানে যে খাবারটা তোমাদের রাস্তাঘাটে কিনতে পাওয়া যায়, কোনো ঢাকনা টাকনা থাকে না। আবার বাসায় অনেক সময় তোমরা খাবার হ্যাঁ কভার না দিয়ে ঢাকনা না দিয়ে খুলে রেখে দাও, মশা মাছি পড়তেও পারে, তুমি জানতেও পারো না যে তারা পড়লো কি পড়লো না, সেই ধরনের খাবারের কথা বলা হয়েছে। হ্যাঁ, ক্লাসে এখনো অনেকে ইন করতে পারো নাই, ব্যাপারটা কি? আচ্ছা, তারপর লিখো, লিখতেছো সবাই? যারা লেট করে ক্লাসে ইন করেছো তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিবা। আর আমাদের এই অধ্যায়ের আর বেশি প্রশ্ন নাই, অল্প কিছু প্রশ্ন আছে যদি কারো বাকি থাকে। শোনো, সবাই লিখেছো এটা? 4 নম্বরটা দিন, আমার ওয়াইফাই ছিল না। আচ্ছা, আমি দিব, আমার লেখা শেষ হয়ে গেছে। এখন আমাদের 5 নম্বর শেষ, আমরা এখন 6 নম্বরে যাব। মিস, আমাকে একটু 4 নম্বরটা দিন, আমার ওয়াইফাই ছিল না, আমি মাত্র ঢুকেছি। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে নাও, যারা এই মাত্র ঢুকেছো তারা স্ক্রিনশট দাও। মেয়েরা স্ক্রিনশট দিয়েছে সবাই, 4 নম্বর আগে ইয়েস অর নো বলো। আছে, মৌ এত অস্থির হয়েছে কেন? দিব তো, আমি যারা এই মাত্র লেট করে ঢুকেছে আমি তাদেরকে বলছি, যারা স্ক্রিনশট দিতে চাও তারা স্ক্রিনশট দিয়ে নাও। 4 নম্বর কোশ্চেনটা সবাই স্ক্রিনশট দিয়ে নাও, আমরা 5 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। 5 নম্বর কোশ্চেনটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, যারা লেট করে আসছো 5 নম্বর কোশ্চেনটা স্ক্রিনশট দাও। স্ক্রিনশট দিয়ে নিয়েছো 5 নম্বর কোশ্চেন, তারপর আমরা 6 নম্বর কোশ্চেনে চলে গেলাম। 6 নম্বর এই পর্যন্ত আজকে তোমাদের দিব, আর বেশি আমি দিব না, কারণ তোমাদের সময় খুব কম, তোমাদের অন্য ফ্রেন্ডরা অন্য কোনো টপিকস লিখতে পারছে না, এই জন্য আমি এখানে এতটুকু দিলাম। নেক্সট যেটা বাকি থাকবে এটা নেক্সট ক্লাসে আমরা লিখব, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, যারা যেটা পাবে না ছেলে রাখি। দাঁড়াও, বলো আবার যাওয়া যাবে। তিন নাম্বার দিয়েছি, কার দরকার 3 নাম্বার? স্ক্রিনশট দাও, কার দরকার 3 নাম্বার? হ্যাঁ হ্যাঁ, এখন আমরা 6 নম্বরে যাব। 6 নম্বর লিখো। দেখো, সুস্থ থাকার জন্য কেন পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন, তাহলে উত্তর হবে
যে কয়টা কোশ্চেন পড়িয়েছি আজকে সেই কয়টাই তোমাদের সিডব্লিউ টু এসডব্লিউ থাকবে, এটা নিয়ম। যখন যেটুকু পড়াবো সেটা যদি রিডিং থাকে রিডিংটা সিডব্লিউ এসডব্লিউ থাকবে, রিডিংটা লেখা যায় না রিডিংটা তুমি পড়বে, পড়াটা এসডব্লিউ। যেহেতু আজকে রিডিং পড়াই নেই, আজকে তোমাদের লিখিয়েছি 3 4 5 6, এই চারটা কোশ্চেন তোমাদের সিডব্লিউ টু এসডব্লিউ থাকবে, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে আমাদের আরো কিছু অধ্যায় আছে পড়িয়ে, তারপর থেকে আমরা প্রতি অধ্যায়ই পড়া ধরবো, তখন আর আমাদের লেখা নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর পড়া ধরার জন্য সবাইকে ক্লাসে আসতে হবে, আমি পড়া ধরে ধরে আমার শিটের মধ্যে নাম্বার দিয়ে রাখবো, কে পাঁচ একটা কোশ্চেন ধরবো, পাঁচ পাঁচ নাম্বার করে থাকবে, দেখবো যে কে পাঁচে পাঁচ অনেক দাগ আছে, হ্যাঁ দাগ আছে, আমি সেটা মোছার ব্যবস্থা করব, তোমরা আগে লিখো। নিশ্চয় ছেলেরা ইন করেছে, তারা আঁকা আঁকি শুরু করে দিয়েছে, আমার মনে হচ্ছে এসেই আঁকা আঁকি শুরু করে দিয়েছে, তোমাদের ক্লাসে আবার ঢুকেছে কতগুলি ছেলে। তাহলে আমি আবার মুখে মুখে বলে দিচ্ছি, জাহানা প্লিজ আপনি ছেলেদের জয়েন করবেন না। আচ্ছা দেখো, সুস্থ থাকার জন্য কেন পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন, তাহলে আমাদের চারপাশে সবকিছুতে জীবাণু ছড়িয়ে আছে, যেমন হ্যাঁ লিখো এটাও লিখবে, আমাদের চারপাশে সবকিছুতে জীবাণু ছড়িয়ে আছে, যেমন দরজার হাতল, টেবিল, টয়লেটের জিনিসপত্র ইত্যাদি, এগুলো থেকে আমরা রোগ জীবাণু গ্রহণ করি অথবা ছড়াই। আমরা দাঁড়াও এখানে বানানটা একটু ইয়ে হচ্ছে, আমরা এগুলো না ধরেও থাকতে পারি না। আবার আমরা কি দরজা, তোমরা কি দরজা যখন বন্ধ থাকবে তখন তোমরা কি করবা, কিভাবে খুলবে? অবশ্যই হাতল টেনে ভিতরে দিকে দিয়ে আমরা ঢুকতে হবে, অতএব আমরা না ধরেও থাকতে পারি না, টেবিল চেয়ারে বসলে টেবিল না ধরেও থাকতে পারি না, সেই কথা নয়। এইসব কিছু রোগ জীবাণু থাকে, বাঁচার একমাত্র উপায় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, ঠিক আছে? কারো কোনো সমস্যা হলে আমাকে বলবা, আমি আবার বলে দিব, বুঝিয়ে দিব, আশা করি তুমি তুমি লিখতে পারবে, কোনো সমস্যা হবে না। তাহলে কি আমাদের চারপাশে সবকিছুতে, যে সবকিছুর মধ্যে আছে, সবকিছু তো নাম লিখে শেষ করা যাবে না, জানো কি, আগের কোশ্চেনে যে যে আইটেম গুলি লিখেছি তোমাদের সহজ করে বইয়ে যে আইটেম গুলি আছে সেটাই আমি তোমাদের এখানে দিয়েছি। তারপর দেখো, এগুলো থেকে আমরা রোগ জীবাণু গ্রহণ করি অথবা ছড়াই, আমরা এগুলো না ধরেও থাকতে পারি না, এইসব কিছুর রোগ জীবাণু থেকে বাঁচার একমাত্র উপায় হলো পরিষ্কার পরিচ্ছন্ন। অবশ্যই তোমার বডিকে পরিষ্কার রাখতে হবে, অবশ্যই তোমার ঘরের জিনিসপত্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সাথে তোমার হাতকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বলো আপনি এখানে লিখছেন আমরা, আমরা মানে তোমার, আমরা মানে তোমরা, আমরা মানে আমি না, আমরা মানে তোমরা, তোমাদের কথা বলছি, তোমরা কি ওখানে তোমরা কথা লিখতে পারবা? তাহলে তো উত্তরই হবে না, তোমাদের কথা বলছি, তোমরা লিখবা যে আমরা, মানে তোমাদেরকে বলা হয়েছে, তোমাদের জন্য এটা, আমার জন্য না, ঠিক আছে? মিস ক্লাসে 2 মিনিট আছে, হ্যাঁ আছে, এখন আমরা 2 মিনিট আছে, আমরা সেটা তোমাদের বইয়ে দেখা একটা ছবি আছে ম্যাচিং করার জন্য, পেন্সিল দিয়ে বইয়ে ম্যাচিং করে নিবা, বা স্ক্রিনশট দিলে দিতে পারো, সবার 6 নাম্বার কোশ্চেন হয়ে গেলে আমি রোগের এখানে জীবাণু হবে, মিস আপনি রোগ জীবাণু লিখছেন কেন, রোগ জীবাণু, হ্যাঁ জীবাণু কোথায় হবে, জীবা এখানে হবে, রোগ জীবাণু, হ্যাঁ জীবাণু, আচ্ছা রোগ জীবাণু থেকে বাঁচার, এখানে আসলে লিখছি কি, এখানে টাইপ করতে গেলে এরকম হাতে চাপ করলে অনেক কিছু উলট পালট চলে আসে, এটা কোনো ম্যাটার না, ঠিক করে দিই। আচ্ছা দেখো, ছেলেরা আসার জন্য অস্থির হয়ে যাচ্ছে ক্লাসে, আর সময় আসে না, আজকে একদম এসে বসে আছে। আচ্ছা দেখো, তোমাদের এতটুকু হয়েছে মেয়েরা, সবার হয়েছে 6 নাম্বার, কার কার হয় নাই, হাত তুলো তো দেখি কার কার হয় নাই। আচ্ছা সবার হয়েছে, অরণি হয়েছে, সুমাইয়ার হয়েছে, মৌ তোমার হয়েছে,
তাহলে সমস্যা নাই, আমরা যদি আজকে এতটুকু লিখি, আমরা আবার আমাদের ক্লাস আছে ছেলেদের ক্লাস, নেক্সট ক্লাসে আমরা আবার 6 নাম্বার থেকে শুরু করব, কোনো টেনশন করার কিছু নাই। তারপর আমরা নতুন অধ্যায়তে চলে যাব। তো আমার ক্লাস এখানে শেষ, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। প্লিজ নীলকরণটা একটু দিবেন না, দিয়ে দিব, কারণ ছেলেরা অস্থির হয়েছে, 10:40 বেজে গেছে, আমার পরের ক্লাসে যেতে হবে। এভরিওয়ান আসসালামু আলাইকুম।